হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাজবু সৌদ আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আমি পিএসপির স্টেটমেন্ট সম্পর্কে আপনাদের কাছে ধারণা দেবো পিএসপির বেশ কিছু স্টেটমেন্ট রয়েছে যেমন ইফ স্টেটমেন্ট তারপরে ইলস স্টেটমেন্ট ইফ ইলস স্টেটমেন্ট ইলস ইফ স্টেটমেন্ট এবং সুইস স্টেটমেন্ট আমি ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা করছি প্রথমে আমি ইফ স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করছি এখানে দেখুন প্রথমে আমি একটি ইফ লিখেছি তারপরে এখানে দুইটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি লিখেছি কন্ডিশন তারপরে একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি এবং আমি কিছু টেক্সট দিয়েছি এবং লাস্টে আমি সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ করেছি অর্থাৎ আমাদের ইফটা শুরু হয়েছে এইখানে এবং এইখানে গিয়ে শেষ হয়েছে ইফ স্টেটমেন্টটি লিখতে হয় এইভাবে প্রথমে ইফ লিখতে হয় তারপরে মাঝখানে কিছু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিতে হয় অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে এই ভিতরের কোডগুলো শো করবে অর্থাৎ ভিতরে আমরা যা কিছু করব সেটি কাজ করবে নতুবা কোনো কাজ করবে না আর এখানে প্রাক সেকেন্ড ব্র্যাকেটটি যেখানে শেষ হবে সেখানে ইফের কাজ শেষ হয়ে যাবে এখানে যেমন দেখুন প্রথমে আমি যদি এখানে লিখি ইফের মধ্যে কন্ডিশনে লিখলাম ওয়ান অর্থাৎ ওয়ান হলে সবসময় হচ্ছে সত্য হয় এটা আমরা সকলেই জানি তারপরে আমি এখানে ইকু করছি ওয়ান টু থ্রি তারপরে আমি এটি সেভ দিলাম আমি ব্রাউজারে যাই গিয়ে এখানে আমি লোকাল হোস্টে গেলাম লোকাল হোস্ট পিএসপি টুইট ফার্স্ট ডট পিএসপি এখানে গেলাম দেখুন এখানে ওয়ান টু থ্রি পাবলিশ হয়েছে তারপরে আমি এখানে যদি ওয়ানের এর পরিবর্তে জিরো লিখি তারপরে আমি এটা সেভ দিলাম ব্রাউজারে গেলাম রিফ্রেশ করলাম দেখুন এখানে কোনো কিছু পাবলিশ হচ্ছে না অর্থাৎ ইফের মধ্যে আমি যেটা লিখছি সেই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে সে এই ভিতরে ঢুকবে এবং ভিতরের কাজটি করবে এবং এটি পাবলিশ করবে আর যদি মিথ্যা হয় তাহলে সে ভিতরে ঢুকবে না এবং ভিতরের কাজগুলো করবে না এটি হচ্ছে মূলত ইফ স্টেটমেন্টের কাজ এখানে আমরা অন্য কোনো কন্ডিশন দিয়েও দিতে পারি যেমন ওয়ান এবং জিরো না লিখে আমি প্রথমে উপরে একটি ভেরিয়েবল দিতে পারি ভেরিয়েবল নিলাম এ এ ইকুয়াল টু টু এখানে ইফের মধ্যে আমি লিখে দিচ্ছি ইফ ভেরিয়েবল এ ইকুয়াল টু টু যদি এই এ ইকুয়াল টু হচ্ছে টু হয় মানে উপরে যে ভেরিয়েবলটা নিয়েছি এই ভেরিয়েবলের এ ইকুয়াল টু যদি টু হয় তাহলে সে ভিতরে ঢুকবে এবং ভিতরে এ রে কাজ করবে আমি সেভ দিয়ে আবার ব্রাউজে গিয়ে রিফ্রেশ করলাম দেখুন এখানে ওয়ান টু থ্রি পাবলিশ করেছে কিন্তু আমি এই ইকুয়াল টু যদি আমি এখানে থ্রি দেই তাহলে আমার সেটি আর কাজ করবে না অর্থাৎ সে ভিতরে ঢুকবে না এবং ভিতরে কোনো কিছু পাবলিশ করবে না পিএসপির ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের কোনো কিছু যদি ইকুয়াল বুঝাই তাহলে সেটি ডবল ইকুয়াল চিহ্ন দিতে হয় আর আমরা সিঙ্গেল ইকুয়াল দিলে সেটি আমরা হচ্ছে কোনো একটি ভেরিয়েবলের ভিতরে কোনো একটি জায়গায় আমরা হচ্ছে মান অ্যাসাইন করার জন্য আমরা সিঙ্গেল ইকুয়াল ব্যবহার করব এবং কোনো একটি সমান বোঝানোর জন্য আমরা ডাবল ইকুয়াল চিহ্ন ব্যবহার করব এরপরে ইফের সঙ্গে আমরা যদি ইলস স্টেটমেন্ট যোগ করতে চাই অর্থাৎ ইফ কোনো শর্ত যদি সত্য হয় তাহলে সে এই কাজটি করবে আর নতুবা অন্য কোনো কাজ করবে সেটার জন্য আমরা ইলস স্টেটমেন্ট ব্যবহার করতে পারি যেমন এই ইকুয়ালটা আমরা লিখলাম হচ্ছে টেন এ এম টেন এম তারপরে এখানে ইফ ইকুয়াল টু যদি আমরা এখানে লিখলাম টেন এ এম যদি ইফ ইকুয়াল টু হচ্ছে টেন এ এম হয় তাহলে এখানে সে ইকু করবে হচ্ছে গুড মর্নিং আর এখানে ইলস দিলাম অন্যথা সে পাবলিশ করবে থ্যাংক ইউ আমি এটা সেভ দিলাম ব্রাউজারে গিয়ে আমি এটা রিফ্রেশ করলাম তাহলে দেখুন এখানে আমাদের কোনো একটা ভুল হয়েছে আমরা এ এম লিখেছি এখানে আমরা যেহেতু এটি হচ্ছে ইন্টেজার এবং স্ট্রিং এক রয়েছে সেই কারণে আমাদের এখানে কোটেশন চিহ্ন দিতে হবে আমি কি আবার রিফ্রেশ করলাম তাহলে দেখুন এখানে গুড মর্নিং পাবলিশ হয়েছে কিন্তু এইখানে এ ইকুয়াল যদি আমি দেই বারো দিলাম তারপরে এখানে আসছে থ্যাংক ইউ অর্থাৎ এখানে ইফের মধ্যে যে শর্তটি রয়েছে এখানে এটি যদি ট্রু হয় অর্থাৎ এটি শর্ত যদি পূরণ করে তাহলে সে এর ভিতরে প্রবেশ করবে এবং এটি পাবলিশ করবে আর নতুবা সে এই ইলস মধ্যে যাবে এবং ইলস মধ্যে যা লেখা আছে সে পাবলিশ করবে এভাবে পিএসপি ইফ স্টেটমেন্ট ব্যবহার করার সময় আমরা এখানে দুইটি শর্ত দিতে পারি অথবা আমরা আরো অনেক বেশি শর্ত দিতে পারি যেমন এখানে আমরা প্রথমে লিখছিলাম ইফ যদি টেন এ হয় তাহলে সে এটির মধ্যে প্রবেশ করবে আর যদি টেন এ এম না হয় তাহলে সে এই থ্যাংক ইউর এই ইলসের মধ্যে প্রবেশ করে এই থ্যাংক ইউ প্রবেশ করবে কিন্তু এখানে বারো পি এম দিয়েছি বারো পি এম এর জায়গায় সে অন্য কিছু বলতে পারে যেমন টেন এ এম হওয়ার কারণে সে গুড মর্নিং বলেছে আর যদি বারো এ পি এম হয় তাহলে সে এখানে হচ্ছে গুড নুন বলতে পারে অথবা এখানে যদি এখানে আমরা ফাইভ পি এম দিই তাহলে হচ্ছে গুড ইভিনিং বলতে পারে এখানে বিভিন্ন ধরনের বিষয় থাকতে পারে সেই কারণে আমরা এখানে ইফের পরে এখানে ইলস দিয়েছি ইলসের পরে আমরা আরও একটা ইফ যোগ করতে পারি যেমন প্রথমে আমি এখানে দিয়েছিলাম ইফ এ ইকুয়াল টু টেন ইএম পরে আমরা দিলাম ইলস ইফ অর্থাৎ এইখানে যদি প্রথম শর্তটি পূরণ করে তাহলে সে এটি হবে আর যদি প্রথম শর্তটি পূরণ না করে তাহলে সে এটার মধ্যে প্রবেশ করবে করে দেখবে যে এটি শর্ত সে পূরণ করছে কিনা এখানে ইকুয়াল টু বারো পিএম যদি এই শর্ত ঠিক থাকে তাহলে অর্থাৎ এই যদি পূরণ করে হয় তাহলে সত্য সে এটির মধ্যে প্রবেশ করবে এবং এটি সে পাবলিশ করবে আর যদি যদি এটা যদি না কাজ করে তাহলে সে পরেরটা আসবে পরেরটা দিয়ে এসে সে একই ধরনের বিষয় বলবে এখানে সে বলবে গুড নুন তারপরে আবার একটা ইলস দিলাম অর্থাৎ যদি এই শর্তটি পূরণ করে তাহলে সে এটার মধ্যে প্রবেশ করবে এবং সে এটার কাজ করবে যদি এই শর্তটি পূরণ না হয় তাহলে সে পরেরটাতে আসবে পরেরতে এসে দেখবে যে এই শর্তটি পূরণ হচ্ছে কিনা যদি এই শর্তটি পূরণ হয় তাহলে সে এটার মধ্যে প্রবেশ করবে এবং এটার কাজ করবে এবং এই শর্তটিও যদি পূরণ না হয় তাহলে সে পরেরটাতে আসবে অর্থাৎ পরে আবার এলসে আসবে এলসে এসে সে এটি পাবলিশ করবে অর্থাৎ এটার মধ্যে ঢুকে যে এখানে যা রয়েছে সে কাজটি করবে আমি এটি সেভ দিলাম আবার ব্রাউজারে গিয়ে আমি রিফ্রেশ করলাম দেখুন এখানে আসছে গুড নুন অর্থাৎ এখানে আমি এ ইকুয়ালটি দিয়েছি হচ্ছে বারো পি এম যেহেতু এ ইকুয়ালটি হচ্ছে টেন এ এম না সেই কারণে সে এটি কাজ করে নাই অর্থাৎ এটার মধ্যে প্রবেশ করে নাই আবার পরটি আসলাম এ ইকুয়ালটি হচ্ছে বারো পি এম যেহেতু এ ইকুয়ালটি বারো পি এম এ রয়েছে সেই কারণে সে এই স্টেটমেন্টের মধ্যে প্রবেশ করেছে এবং এটি পাবলিশ করেছে আর যেহেতু এই শর্তটি পূরণ করেছে সেই কারণে সে পরেরটাতে আর যায় নাই পরেরটাতে যাওয়ার আর প্রয়োজন পড়ে নাই তারপরে এখানে বারো পি এম এর জায়গায় যদি আমরা এখানে ফাইভ পি এম দেই দিয়ে আমি সেভ দিয়ে রিফ্রেশ করলাম দেখুন এখানে থ্যাংক ইউ চলে আসছে অর্থাৎ সে এই প্রথমটিও পূরণ করা নাই পরেরটিও পূরণ করা নাই একবারে লাস্টে যে ইলস রয়েছে সেটি সে পাবলিশ করেছে অর্থাৎ ইলসের মধ্যে যেটি রয়েছে সেটি সে কাজ করেছে এইভাবে আমরা পিএসপিতে ইফ ইফ ইলস এবং ইলসি ব্যবহার করে আমরা একাধিক শর্ত দিয়ে কাজ করতে পারি এ পর্বে আপনারা দেখলেন পিএসপির ইফ ইফ ইলস এবং ইলস ইফ স্টেটমেন্টের কাজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আমার চ্যানেলটি যদি আপনাদের কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ